ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ এবং যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীঙ্ক ওড়িশার জনে মহিলাকে এই সুযোগ দিয়েছেন রাষ্ট্রপতি প্রার্থিত্ব চয়ন করছেন গোটিয়ে বহুত স্বাগতযোগ্য পদক্ষেপ এবং আমি গোটে বহুত গর্বর বিষয় এবং মুখ্যমন্ত্রী যে আপিল করছেন সেটাকে আমি স্বাগত করছি প্রকৃতপক্ষে জনে প্রথম ট্রাইবাল মহিলা প্রার্থী হিসাবে দলমত নির্বিশেষে কেবল ওড়িশা নুহ সারা ভারতবর্ষর সমস্ত নির্বাচিত প্রতিনিধি মানে নিশ্চিত ভাবে তাকে চয়ন করতু এবং প্রথম ট্রাইবাল রাষ্ট্রপতি ভাবে দ্রৌপদী মুর্মুকে নিশ্চিত ভাবে চয়ন করতু। দেখুন এটা মাটির কথা, তেমন ভাবুছি যে নিশ্চিত ভাবে মাটি প্রতি সে আকৃষ্ট হবে এবং নিশ্চিত ভাবে দলমত নির্বিশেষে যেভাবে ভাবে কহিলি সমস্তে ওড়িশার এই প্রার্থীকে নিশ্চিত ভাবে নির্বাচিত করবে। কেতে জন যাবে মু তো জানিনি, মতো সভাপতি মাননীয় সমীর মহান্তি নির্দেশ দিয়েছেন দিল্লী যাওয়া, তেমন আজি দিল্লী যাচ্ছি, মতো নির্দেশ অছি যে যাওয়া দিল্লী যাওয়া মতো নির্দেশ দিয়েছেন, তেমন আজি দিল্লী যাচ্ছি।